যেভাবে ব্যাগ বস্তা বানায় যাচ্ছ, আসলে মনে হচ্ছিল যে আমি কি জাপানে আর আসবো না। তো আজকে আমি জাপান থেকে চলে যাচ্ছি। আগের ব্লগে তো তোমরা জাপানের লাস্ট কিছু মেমোরিজ দেখেই ফেলেছ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আমার একা একা জার্নির কিছু মোমেন্টস শেয়ার করব। আমি সিঙ্গাপুর এয়ারলাইন হয়ে যখন জাপানে প্রথমবার আসি সেটাও ছিল একা, কিন্তু সাথে একটা আপু ছিল, ছোট আপু আর কি। কিন্তু আজকে টোটালি একা ফ্লাই করব এবং এটাও একটা নিউ এক্সপিরিয়েন্স। থাই এয়ারওয়ে হয়ে আমি যাব, থাইল্যান্ডে আমার ট্রানজিট থাকবে। তো আমি এখন বেরিয়ে পড়েছি রাতে ডিনার করে। আমার 12:30টার দিকে প্লেন এবং আমি যাচ্ছি এখন হানেদা এয়ারপোর্টে। হানেদা এয়ারপোর্টটা আমাদের বাসা থেকে 1 ঘন্টা দূরে। আমাদেরকে ড্রপ করছেন আমাদের এক বড় ভাইয়া, উনি আমাদেরকে ড্রপ করেছেন। আমি অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি, এয়ারপোর্টে লাগেজ জন্য চেক ইন করার জন্য যাচ্ছি। এখানে আমি এসেছিল আমার কাজিন সৌরভ এসেছিল, তোমরা তো প্রিভিয়াস ব্লগগুলোতে দেখেইছো। সো হানেদা এয়ারপোর্টটা অনেক বড়, সম্পূর্ণটা না হলেও কিছুটা তুলে ধরার তোমাদের সাথে চেষ্টা করছি। আর এখানে প্রথমে কারেন্সি এক্সচেঞ্জ করে নেই এবং তারপরে আমি লাইনে দাঁড়াবো আমার লাগেজ চেক ইনের জন্য। আমি কি আর আসবো না জাপানে? যেভাবে ব্যাগ বস্তা বানায় যাচ্ছ, এটা এইভাবে ঠিক ওইভাবে হলো, এইভাবে আরো প্রেশার লাগবে। লাগেজ যখন চেক ইন করা হয়েছিল তখন ওখানে আমার কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট দেখতে চেয়েছিল, কয়টা ডোজ দিয়েছি। তো আমার যেহেতু বাংলাদেশ থেকে 3টা ডোজ দেওয়া, যদিও জাপানে 3rd ডোজটা রিজেক্ট করে দিল, এগেইন 3rd ডোজ নেওয়া থাকলেও ওইটার সার্টিফিকেট আমার কাছে ছিল না। তাই আমি বাংলাদেশে 3টা ডোজের সার্টিফিকেটটাই দেখাই এবং ওখানে আমাকে প্রশ্ন করে যে তুমি কয় মাসের মধ্যে ব্যাক করবে, আমার মাস্ক খোলে, আমি কি সুস্মিতা পাল কিনা পাসপোর্টের সাথে চেক করে। এবং আরেকটা জিনিস, আমার পিঠে যে ব্যাগটা থাকে সে ব্যাগটা কিন্তু ওরা মাপ নেয় না। ব্যাগ চেক ইন করানো হয়ে গিয়েছে, এখন আমি চলে যাচ্ছি ভেতরের দিকে আমার যে গেট ওইটা খোঁজার জন্য। এবং ভেতরেও কিন্তু একটা ফর্ম আমাকে পূরণ করতে হয়েছিল, সেটার কারণ হচ্ছে আমি যে আবার জাপানে ব্যাক করব সেটার প্রমাণপত্র। এরপর ভেতরে গেলে আমি আর ব্যাক করতে পারবো না এবং ওখানে অফিসার আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিল যে তুমি কি আবার জাপান ব্যাক করবে কিনা। তো আমি হ্যাঁ বলেছিলাম, কত মাসের মধ্যে করবে এগুলো জিজ্ঞাসা করছিল। আর আমি আমার গেট খুঁজতে থাকি, অনেকটা হাঁটা লাগে, এতটা ভিডিও করা সম্ভব না। রাত্রেবেলায় দোকান সব কিছু বন্ধ ছিল, যে তোমাদেরকে দেখাবো সেটারও সুযোগ ছিল না। আমার গেট নাম্বার ছিল 146, আমি ওটা খোঁজার জন্য এয়ারপোর্টের মধ্যে হাঁটতে থাকি। তো খুঁজে পেয়েছি এবং এখানে আমি বসে পড়ি যে 146। বাংলাদেশ থেকে যখন আসছিলাম তখন খুব সুন্দর করে ওরা হচ্ছে মাইকিং করছিল গেট নাম্বার সিরিয়াল নাম্বার ধরে ধরে, কিন্তু এখানে একটা হাতে জাস্ট কার্ড নিয়ে তোমাকে দেখাবে, এভাবে তোমাকে চিনে হবে, লাইন ধরতে হবে, এটাই সিস্টেম। আমি এখন এই যে প্লেনের মধ্যে উঠবো, আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে। এখান দিয়ে এখন সরাসরি আমি প্লেনের ভেতর চলে যাচ্ছি, নেক্সট গন্তব্য হচ্ছে থাইল্যান্ড। ওই যে দেখা যাচ্ছে আমার প্লেন, সবাইয়ের সাথে সাথে আমিও যাচ্ছি। প্লেনে ওঠা এবং সিটে বসা পর্যন্ত প্রচুর রাশ থাকে, ওই সময় খুব তাড়াতাড়ি করে উপরে ব্যাগ তুলতে হয়, না হলে মানে পেছনে একদম জমে যায় লোকজন। প্লেনটা সম্পর্কে আমি বলি, এখানকার প্লেনটা বেশ ছোটই আমি বলবো, সিটগুলো বেশ চাপা চাপা ছিল। সিটে বসেছি এবং আমার সামনে যে একটা মনিটর দেখতে পাচ্ছ, দেখতেই পাচ্ছ যে কতটা চিকন চাপা একটা সিট। তো আমার সিট দুটাই, দুটা প্লেনে হচ্ছে উইন্ডো সিট। ওরা একটা কম্বল দেয় এবং এখানে ওই যে মনিটর, মনিটরের এখানে আমি বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনস দেখছিলাম। এটা তো খাবার রাখার টেবিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে আমার সিট নাম্বার দেওয়া থাকে সাইডে 30K। তো প্লেন ছেড়ে দিয়েছে এই যে টোকিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখান থেকে আমি যাচ্ছি। আমার সিট নাম্বার দেখালাম তোমাদেরকে। তো প্লেন এখন ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। তো এটা যেহেতু ছোট প্লেন ছিল, এখানে ঝাঁকি বেশ লেগেছে, সাউন্ডও ছিল, প্লেন
উপরে ওঠার সময় যে ভেতরে যেরকম লাগে আর কি, একটু উইয়ার্ড ফিলিংস, ওটা আমার বেশি ফিল হচ্ছিল। মাথাটাও ভীষণ ব্যথা করছিল, এতটুকু জায়গার মধ্যে আসলে চিকন ভাবে পা রেখে আমার খুবই কষ্ট হয়েছে। তারপরে ঘুম ভালো করে হয়নি, তাও ঘুমিয়েছি, এই যে আমার চোখ মুখের অবস্থা রাত্রেবেলায়। ওপর থেকে এখন তোমরা যেটা দেখতে পারবে, এটা টোকিও শহর, পুরাটা লাইটিং এত সুন্দর, বিউটিফুল। আমি জানি না তোমরা কতটুকু দেখতে পাচ্ছ, বাট মানে আমি নিজের চোখ দিয়ে খুবই সুন্দর লেগেছিল। আমাকে বড় ভাই আগে থেকে বলেছিল যে দেখো, খেয়াল করে, খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে স্ন্যাক্সে ওরা কি দিল, নো ল্যাকটোস যেটা দিল, এটা একটা বান, বানের ভিতর শশা আর টমেটো, শশা টমেটো খেলাম। আর দেন ছাড়ার এক ঘন্টা আগে এইটা দিল একটা খাবার। আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে তুমি কি খাবে, কি এত দ্রুত বলছিল তিন রকমের খাবারের নাম, আমি বুঝতে পারিনি। আমি জাস্ট অমলেট বলে দিই, কিন্তু এখানে পর্কের সসেস থাকে দেখে আমি ওটা অ্যাভয়েড করি। অ্যান্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর 27 মিনিট বা হাফ অ্যান আওয়ারের মধ্যে আমি ল্যান্ড করব, যে আমার এয়ারপ্লেনটা কোথায় আছে সেটা দেখছি, এবং লাইটিং ছেড়ে দিয়েছে। আজকের ভিডিওটা এতটুকুই, বাকিটুকু থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে তোমাদের সাথে কথা হবে। বাই।